রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই একজন করুণার দয়ার মূর্ত প্রতীক ছিলেন, জগৎবাসীর জন্য দয়া যার কোনো সীমা ছিল না, উম্মতের জন্য যার ভালোবাসার কোনো কমতি ছিল না, শুধু মানুষ নয় প্রাণীকুল, অন্যান্য প্রাণী যেমন হরিণ, সাপ, গরু, ছাগল ইত্যাদি, গাছপালা, এমনকি জড় পদার্থ, গাছের যেই গাছের জীবন আছে সেটা তো, সেই গাছটি তো জীবিত, সেটা তো তাজা থাকে, আবার অনেক গাছ আছে মরে যায়, এই মরা গাছেরও প্রতিও রাসূলের দরদ ভালোবাসা ছিল। এবং সেই মরা খেজুর গাছ, যেই খেজুর গাছে হেলান দিয়ে রাসূল খুতবা দিতেন, সেই মরা খেজুর গাছটিও রাসূলের বিরহে, রাসূলের ভালোবাসায় ক্রন্দন করতেছিলেন, সেই কান্নার আওয়াজ গুনগুন গুনগুন করে সেই কান্নার আওয়াজ সাহাবীরা শুনতেছিলেন। সুবহানাল্লাহ, কান্নার আওয়াজ আসে কোত্থেকে, ঘটনা কি, এই ক্রন্দন করতেছে কে, কেউ কাউকে দেখে না, খেয়াল করে যে কেউ তো কান্দে না, তাহলে কান দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে যে খেজুর গাছ, মরা খেজুর গাছ ওইটা কান্দতেছে। সুবহানাল্লাহ, জিজ্ঞেস করা হলো তুমি কান্দো কেন, হুজুর এতদিন আপনি আমার পিঠের উপরে, আমার উপরে ভর করে খুতবা দিয়েছেন, আমার একটা কত বড় একটা সৌভাগ্য ছিল, আমি কত খুশি ছিলাম, আনন্দিত ছিলাম, কিন্তু আজকে আপনি আমার কাছ থেকে পৃথক হয়ে অন্য একটা লাঠির উপরে ভর করে খুতবা দিচ্ছেন, এটা আমি সহ্য করতে পারতেছি না, এটা আমি মেনে নিতে পারতেছি না, এই এই বিরহে, এই জন্য আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিলেন, তুমি কেঁদো না, তোমার জান্নাতে আমার সাথে তুমি থাকবে। সুবহানাল্লাহ, তাহলে কেমন ভালোবাসা, মহব্বত কেমন ছিল রাসূলের, শুধু মানুষের প্রতি তো ছিলই, একটা মরা খেজুর গাছের প্রতিও রাসূলের দরদ ভালোবাসাটা কেমন ছিল, যে ওই খেজুর গাছটা রাসূলের বিরহ সামান্যতম সময়ের কারণেও সহ্য করতে পারে নাই। সুবহানাল্লাহ, আর আমরা খালি মুখে 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 রাসূল তোমারে ভালোবাসি, ইয়া রাসূল তোমাকে আমরা মহব্বত করি, ভালোবাসি, এটা আমাদের শুধু মুখে মুখে, আর কিছু নাই। কেমন ভালোবাসি আমরা, কি আছে আমাদের সেই নমুনা, কি কি আলামত, আমাদের ভালোবাসার কি বৈশিষ্ট্য আছে, কি রাসূলের ভালোবাসা, রাসূলকে ভালোবাসি বৈশিষ্ট্যটা কি আছে আমাদের ভিতরে। রাসূল বলেছেন, তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাইলে আমার সুন্নতকে ভালোবাসো,